नमस्कार बंधुरा, वर्ल्ड न्यूज बांग्लाय आपनादेर सबाइके स्वागत। चले आसि संबाद शिरोनामे। पाक अधिकृत काश्मीरे निर्वाचन इमरान सरकारेर, कोनो अधिकार नेई बलल भारत। दीपावली शुभेच्छा जानालेन नवनिर्वाचित मार्किन राष्ट्रपति जो बिडेन, कमला हैरिस ओ ट्राम्प। নির্বাচনের ফলাফল মানতে অস্বীকার, ট্রাম্পের সমর্থনে রাস্তায় হাজার হাজার মানুষ। পাকিস্তানের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করল সৌদি আরব, পরিশোধ করতে হবে $200 কোটি ঋণ। মূল্যবৃদ্ধিতে কোণঠাসা পাকিস্তানের সাধারণ মানুষ, ঘরে বাইরে চাপে ইমরান সরকার। সম্পত্তি দখলের জন্য বাংলাদেশে মাদ্রাসার ভিতরেই ধর্মগুরুকে খুন, কাঠগড়ায় জামাত। উইঘুর মুসলিমদের ওপর নির্যাতনের জের, চীনের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল বিশ্বের বিভিন্ন দেশ। আগামী বছর আরও বড় বিপদের আশঙ্কা, সতর্ক করলেন নোবেলজয়ী সংগঠনের কর্তা। চলে আসি বিস্তারিত খবরে। পাক অধিকৃত কাশ্মীরে নির্বাচন ইমরান সরকারের, কোনো অধিকার নেই বলল ভারত। 70 বছর ধরে ভারতের ভূখণ্ড কব্জা করে রেখেছে পাকিস্তান, আর এবার সেই ভূখণ্ডে নির্বাচন প্রক্রিয়া চলছে। তাতে ভারতের বিদেশ মন্ত্রক প্রবল আপত্তি জানিয়েছে, কিন্তু ইমরান খানের সরকার সেসবে কান দিচ্ছে না। কিছুদিন আগেই পাক অধিকৃত কাশ্মীরে গিলগিট বালটিস্তানকে আলাদা প্রদেশ হিসাবে ঘোষণা করেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। আর এবার পাক অধিকৃত কাশ্মীরে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভারতের তরফে জানানো হয়েছে, পাক অধিকৃত কাশ্মীরে নির্বাচন করানোর কোনো অধিকার পাকিস্তানের সরকারের নেই। ভারত বারবার দাবি করে এসেছে, গিলগিট বালটিস্তান ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীরেরই অংশ, আর এই অংশে অবৈধভাবে কব্জা করে রেখেছে পাকিস্তান। বিদেশ মন্ত্রকের তরফে এদিন এক বিবৃতি জারি করে বলা হয়েছে, গিলগিট বালটিস্তানে নির্বাচন করানোর কোনো অধিকার পাকিস্তান সরকারের নেই। আমরা পাক সরকারের এই পদক্ষেপে তীব্র বিরোধিতা করছি। 1947 সাল থেকে গিলগিট বালটিস্তান ভারতের অবিচ্ছেদ্য অংশ, সেখানে বলপূর্বক অধিকার কায়েম করে রেখেছে পাকিস্তান। গতকাল গিলগিট বালটিস্তানে বিধানসভার প্রতিনিধি নির্বাচন হয়েছে। কিছুদিন আগে এই অঞ্চলে সফরে গিয়েছিলেন ইমরান খান। তার প্রতিশ্রুতি ছিল এই অংশটিকে আলাদা প্রদেশ হিসাবে ঘোষণা করায় উন্নয়নমূলক কাজ করতে সরকারের সুবিধা হবে। তারপরই পাক অধিকৃত কাশ্মীরে নির্বাচনের ঘোষণা করে সরকার। গিলগিট বালটিস্তানে পাকিস্তানের রাজনৈতিক দলগুলি নির্বাচনী প্রচার করেছিল। পাকিস্তান তেহরিকে ইনসাফ, পাকিস্তান পিপলস পার্টি, পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের মতো পার্টিগুলি সেখানে জোর কদমে প্রচার চালিয়েছিল। দীপাবলির শুভেচ্ছা জানালেন নবনির্বাচিত মার্কিন রাষ্ট্রপতি জো বিডেন, কমলা হ্যারিস ও ট্রাম্প। আমেরিকার নবনির্বাচিত রাষ্ট্রপতি জো বিডেন, নবনির্বাচিত উপরাষ্ট্রপতি কমলা হ্যারিস এবং বিদায়ী রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জনগণকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন। বিডেন এক টুইট বার্তায় লিখেছেন, লক্ষ লক্ষ হিন্দু, জৈন, শিখ এবং বৌদ্ধ ধর্মাবলম্বীরা দীপাবলি উৎসব উদযাপন করছেন। আমি এবং আমার স্ত্রী জিল বিডেনের তরফ থেকে আপনাদের দীপাবলির শুভেচ্ছা। আপনার নতুন বছর আশা, সুখ এবং সমৃদ্ধিতে পূর্ণ হোক। আমেরিকার প্রথম ভারতীয় কৃষ্ণাঙ্গ মহিলা নবনির্বাচিত উপরাষ্ট্রপতি হ্যারিসও দীপাবলি উপলক্ষে মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন। টুইটে হ্যারিস লিখেছেন, দীপাবলি এবং নববর্ষের শুভেচ্ছা। আমার স্বামী এবং আমি বিশ্বজুড়ে মানুষকে নিরাপদ, স্বাস্থ্যকর ও আনন্দময় নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। একই সঙ্গে ট্রাম্প হোয়াইট হাউসে নিজের প্রদীপ জ্বালানোর একটি ছবি শেয়ার করেছেন এবং ছবির সাথে লিখেছেন, দীপাবলির অভিনন্দন। এর আগে বিদেশমন্ত্রী মাইক পম্পেও জনগণকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন। ইউরোপ এবং পশ্চিম এশিয়ার 7টি দেশে ভ্রমণরত পম্পেও বলেছেন, অন্ধকারের ওপরে আলোর বিজয় উদযাপন করে সবাইকে দীপাবলির শুভেচ্ছা, আপনার উৎসব আনন্দে ভরা হোক। বিডেন এবং হ্যারিস আমেরিকা, ভারত এবং বিশ্বের অন্যান্য অংশে আলোর উৎসব উদযাপনকারী লোকদের অভিনন্দন জানিয়ে একটি যৌথ বিবৃতিতে বলেছেন, আমরা পরের বছর হোয়াইট হাউসে আপনাদের সাথে দীপাবলি উদযাপন করব। তারা বলেছেন যে দীপাবলি অন্ধকারের ওপর আলোর উৎসব, অজ্ঞানতার ওপর জ্ঞান এবং উদাসীনতার প্রতি সহানুভূতি এ বছর গভীর অর্থ নিয়ে এসেছে। আমাদের সমবেদনা তাদের সকলের সাথে রয়েছে যারা সম্প্রতি তাদের প্রিয়জনকে হারিয়েছেন
বা তারা কঠিন সময়ে নিজেকে খুঁজে পান। আমাদের প্রার্থনা মহামারীর সাথে লড়াইয়ে সবার সাথে রয়েছে। এবার একে অপরের থেকে ভিডিও কল এবং দূরত্বের মাধ্যমে দীপাবলি উদযাপিত হচ্ছে। আমরা আশা করি যে পরের বছর হোয়াইট হাউসে আপনাদের সাথে দীপাবলি উদযাপন করব। নির্বাচনের ফলাফল মানতে অস্বীকার, ট্রাম্পের সমর্থনে রাস্তায় হাজার হাজার মানুষ। নির্বাচনী ফলাফল মেনে নিতে মোটেই প্রস্তুত না ডোনাল্ড ট্রাম্প, আর এবার ট্রাম্পের সমর্থনে রাস্তায় নামলো হাজার হাজার ট্রাম্প সমর্থকরা। ওয়াশিংটন ডিসির রাস্তায় নেমে স্লোগান দিতে থাকে তারা। তাদের দাবি ফের নির্বাচন করতে হবে। এমনকি সমর্থকদের সঙ্গে কয়েক প্রশ্ন হাতাহাতিও হয় মার্কিন পুলিশের। মার্কিন নির্বাচনের ফল বেরিয়েছে প্রায় এক সপ্তাহ অতিক্রান্ত হলেও ট্রাম্প এই ফলাফল মানতে মোটেই রাজি না। নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে সরব হয়েছেন তিনি। ট্রাম্পের সমর্থকরা দাবি করেছেন পেনসিলভেনিয়া, নেভাদার মতো জায়গায় কারচুপি হয়েছে, আর এর জেরেই রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন ট্রাম্প সমর্থকরা। ওয়াশিংটনে ট্রাম্পের সমর্থক ও বিরোধীদের মধ্যে বহু জায়গায় সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কড়া ভূমিকা নেয়। সব মিলিয়ে নির্বাচনের ফল প্রকাশ অনেক দিন হয়ে গেলেও এখনও এতটুকু কমেনি নির্বাচনের উত্তাপ। ট্রাম্প সমর্থকরা জানিয়েছেন যখন সমস্ত রাজ্যে আবারও ব্যালট গণনা করা হবে তখনই তারা শান্ত হবেন। তাদের দাবি যারা ইতিমধ্যে মারা গিয়েছে তাদের নামেও ভোট পড়েছে। পরিস্থিতি বিবেচনা করে ওয়াশিংটন ডিসিতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। হোয়াইট হাউসের চারিদিকেও ইতিমধ্যে সুরক্ষা স্তর কড়া করা হয়েছে। পাকিস্তানের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করল সৌদি আরব, পরিশোধ করতে হবে ২০০ কোটি ডলারের ঋণ। সৌদি আরব পাকিস্তানের সাথে সম্পর্ক ছিন্ন করেছে, এরপরে এখন পাকিস্তানকে ২০০ কোটি ডলার ঋণ পরিশোধ করতে হবে। আসলে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি কাশ্মীর নিয়ে সৌদি আরবকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন। কুরেশির মন্তব্যে রেগে যাওয়া সৌদিকে প্ররোচিত করার জন্য পাকিস্তান তার সেনাপ্রধান কামার বাজওয়াকে সৌদিতে পাঠিয়েছিল, কিন্তু কোনো ফল হয়নি। পাকিস্তানি সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে পাকিস্তানকে আগামী মাসে সৌদি আরবের ২০০ কোটি ডলার ঋণ পরিশোধ করতে হতে পারে। পাকিস্তানের শীর্ষস্থানীয় সংবাদপত্র দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদন অনুসারে পাকিস্তানের অর্থ মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে যে সরকার সৌদি আরবের ঋণ শোধ করার প্রস্তুতি নিচ্ছে এবং একই সাথে অন্যান্য উৎস থেকে ঋণ বাড়াতেও চেষ্টা করছে, যাতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১২০০ কোটি ডলারে বজায় থাকে। পাকিস্তানের অর্থনীতি ইতিমধ্যে স্থবির এবং মুদ্রাস্ফীতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এমন পরিস্থিতিতে সৌদি ঋণ পরিশোধ করা তার পক্ষে খুব কঠিন হবে। সূত্র বলছে যে সৌদি আরবের ঋণের দ্বিতীয় কিস্তির মেয়াদ আগামী মাসে আসছে এবং ২ বছর আগে নেওয়া সরকারের ঋণ ফেরত প্রত্যাশা করছে। এই কিস্তির মূল্য ছিল ১০০ কোটি ডলার। পাকিস্তানের অর্থনীতি যখন ডুবে গিয়েছিল তখন সৌদি আরব পাকিস্তানকে প্রায় ৬২০ কোটি ডলারের অর্থনৈতিক প্যাকেজ দিয়েছিল। এটি পাকিস্তানকে ডিফল্টার হওয়ার হাত থেকে বাঁচিয়েছিল। মূল্যবৃদ্ধিতে কোণঠাসা পাকিস্তানের সাধারণ মানুষ, ঘরে বাইরে চাপে ইমরান সরকার। মূল্যবৃদ্ধির সমস্যা ক্রমশ বাড়ছে পাকিস্তানে, সমাজের সব শ্রেণীর মানুষকেই এর মুখোমুখি হতে হয়েছে। তবে আর্থসামাজিক শ্রেণীর একদম নিচে যাদের অবস্থান তাদের পরিস্থিতি সবচেয়ে খারাপ। দেশের এই চরম দুর্দশার জন্য দায়ী কে? সাম্প্রতিক এক সমীক্ষা অনুযায়ী ৪৯% পাকিস্তানি নাগরিক মনে করছেন এর জন্য দায়ী ইমরান খানের সরকার। ওই সমীক্ষায় গত ২৮ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ১০০০এরও বেশি পাক নাগরিককে প্রশ্ন করা হয় দেশের এই মূল্যবৃদ্ধির বিষয়ে। জিও নিউজ জানাচ্ছে মাত্র ১৫% মানুষ এর জন্য আগের সরকারকে দায়ী করেছেন। প্রসঙ্গত, ক্ষমতায় আসার পর থেকেই ইমরানের দল পাকিস্তান তেহরিকি ইনসাফ দাবি করে আসছে আগের সরকারগুলির ব্যর্থতার জন্য মূল্যবৃদ্ধির এই হাল। এর পাশাপাশি ১৭% পাকিস্তানির মতে এর জন্য দায়ী প্রাদেশিক সরকারগুলি। যে প্রদেশগুলির বিরুদ্ধে অভিযোগ আঙুল বেশি উঠেছে তারা হলো বালুচিস্তান, খাইবার পাখতুনখাওয়া, পাঞ্জাব এবং সিন্ধ। কিন্তু সবথেকে বেশি মানুষের রায় ইমরান সরকারের বিরুদ্ধেই। সমীক্ষায় অংশগ্রহণকারীদের প্রায় অর্ধেক মানুষেরই মত সেদিকে। গত কয়েক মাস ধরেই পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাবাহিনীর বিরুদ্ধে ক্রমশই ক্ষোভ বাড়ছে সেদেশের জনগণের মনে, আর এই বিষয়টি অনুভব করেই একজোট হয়েছে বিরোধীরা, তৈরি হয়েছে পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট। এই পরিস্থিতিতে মূল্যবৃদ্ধিও নতুন কাঁটা হয়ে দাঁড়াচ্ছে ইমরানের সামনে। করোনা আবহে গোটা বিশ্বেরই অর্থনীতি প্রভাবিত হয়েছে।
পাকিস্তানে ছবিটা বেশ করুণ। সমীক্ষায় দেখা গিয়েছে প্রতি পাঁচজনের মধ্যে চারজন পাকিস্তানি, অর্থাৎ 83% মানুষের রোজগার কমে গিয়েছে অতিমারির ছোবলে। এই অবস্থায় মূল্যবৃদ্ধিতে তারা উদ্বিগ্ন কিনা সে কথা জিজ্ঞাসা করা হলে 97% জানান তারা আশঙ্কায় ভুগছেন। সম্পত্তি দখলের জন্য বাংলাদেশে মাদ্রাসার ভিতরেই ধর্মগুরুকে খুন, কাঠগড়ায় জামাত। বিশাল অরাজনৈতিক সংগঠন করায়ত্ত করতে তার নিজ হাতে গড়া মাদ্রাসার মধ্যেই ধর্মগুরুকে হত্যার অভিযোগ উঠল বাংলাদেশে। হত্যাকাণ্ডের 2 মাস পর এমনই বিস্ফোরক অভিযোগ জামাতের বিরুদ্ধে। শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে ধর্মগুরু আল্লামা শাহ আহমেদ সফি শ্যালক সাংবাদিক বৈঠকে এই অভিযোগ তুলেছেন। তার দাবি, সফি স্বাধীনতার পক্ষে ছিলেন, তাই জামাতের হাতে খুন হতে হয়েছে তাকে। এই হত্যার বিচার চেয়েছেন তার পরিবার। 2010 সালের 19 জানুয়ারি কওমি মাদ্রাসা সংশ্লিষ্টদের নিয়ে অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম গড়ে তুলেছিলেন হাটবাজারি মাদ্রাসার তৎকালীন মহাপরিচালক আল্লামা শাহ আহমেদ সফি, আর মহাসচিব করা হয় হাটবাজারি মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা জুনাইদ বাবুনগরীকে। 13 দফা দাবি নিয়ে 2013 সালের 6 এপ্রিল ঢাকা অভিমুখে লং মার্চ এবং পরবর্তীতে রাজধানী ঢাকার শাপলা চত্বরে বিশাল সমাবেশ করে দেশে বিদেশে আলোচিত হয়ে ওঠে সংগঠনটি। এরপর হেফাজতে ইসলাম সংগঠনটি নানাভাবে চিত ধরছিল বলেই অভিযোগ ওঠে। এ নিয়ে গুঞ্জন চলছিলই। তারই মধ্যে গত 16 সেপ্টেম্বর হাটবাজারি মাদ্রাসার কয়েকজন ছাত্রকে উস্কে দিয়ে জামাত শিবির মাদ্রাসাটিকে প্রথমে অবরুদ্ধ করে রাখে সফির শ্যালকের অভিযোগ। জোর করে ধর্মগুরুর ঘরে ঢুকে তাকে মাদ্রাসার পথ ছাড়তে বাধ্য করা হয়। এতে তিনি অসুস্থ হয়ে পড়লে প্রথমে অক্সিজেন মাস্ক দেয়া হয়, পরে জামাতের লোকজনই সেই মাস্ক খুলে সফিকে মৃত্যুর মুখে ঠেলে দেয়। এদিকে সফির শ্যালকের এই সাংবাদিক সম্মেলনকে ষড়যন্ত্র বলে আখ্যা দিয়েছে আল্লামা সফি সমর্থকদের একাংশ, অর্থাৎ হেফাজতে ইসলামেরই অপর একটি পক্ষ। শনিবারের সম্মেলনের পাল্টায় তাই রবিবারও এক প্রতিনিধি সম্মেলনের আয়োজন করেছেন হাটবাজারি দারুল উলুম মইনুল ইসলাম। এই সম্মেলনে থাকবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় প্রতিনিধিরা। এখানে সংগঠনের নতুন মহাসচিব ও অন্যান্য পদে নির্বাচন নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু অপরপক্ষের মতে তাদের বাদ দিয়ে চোরাপথে নতুন কমিটি গঠন করা হলে তা মেনে নেওয়া হবে না। শনি ও রবিবারের পর 2 সম্মেলনের পর হেফাজতে ইসলাম চূড়ান্তভাবে ভাঙনের মুখে পড়ল বলে মনে করা হচ্ছে। তবে ধর্মগুরু সফি হত্যাকাণ্ডে জামাত যোগের মতো বিস্ফোরক অভিযোগ উঠে আসায় তা নিয়েই আপাতত চলছে আলোচনা। উইঘুর মুসলিমদের ওপর নির্যাতনের জের, চীনের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল বিশ্বের বিভিন্ন দেশ। শিনজিয়াং প্রদেশে হওয়া উইঘুর মুসলিমদের ওপর অকথ্য অত্যাচারের কথা আজ গোটা পৃথিবীই জানে। বিভিন্ন সময়ে এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে চীনের প্রবল সমালোচনা করেছে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন। তারপরে অবশ্য শি জিনপিং প্রশাসনের কোনো হেলদোল চোখে পড়েনি, বরং উইঘুর সম্প্রদায়ের মানুষের ওপর অত্যাচারের পরিমাণ আরও বাড়িয়েছে বলেই অভিযোগ। যার জেরে এবার বিশ্বের বিভিন্ন দেশে চীনের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে আরম্ভ করলেন সাধারণ মানুষ। ঢাকা থেকে নিউ ইয়র্ক আর নেপাল থেকে জাপান, সব জায়গাতেই গর্জে উঠলেন মানুষ। গত 12 তারিখ দ্য ইসলামিক রিপাবলিক অফ ইস্ট তুর্কিস্তানের স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে। বর্তমানে চীনের অন্তর্ভুক্ত শিনজিয়াং প্রদেশকেই পূর্ব তুর্কিস্তান বলে দাবি করেন পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা উইঘুর সম্প্রদায়ের মানুষরা। তাই স্বাধীনতা দিবস উপলক্ষে তারা তারপর থেকে শিনজিয়াং প্রদেশে কীভাবে উইঘুরদের ওপর অত্যাচার হয় তার বিভিন্ন ছবি নিয়ে জাপানের টোকিও থেকে নেপালের নানা জায়গায় বিক্ষোভ মিছিল করেন। বাংলাদেশের রাজধানী ঢাকা ও আমেরিকার নিউ ইয়র্কেও উইঘুরদের ওপর অত্যাচারের প্রতিবাদে মিছিল বের হয়। তাতে অবিলম্বে অমানুষিক এই কাজের জন্য চীন সরকারকে শাস্তি দেওয়ার দাবি তুলেছেন বিক্ষোভকারীরা। পাশাপাশি রাষ্ট্রসংঘকে চীনের শিনজিয়াং প্রদেশে প্রতিনিধি দল পাঠিয়ে পরিস্থিতি পরিদর্শন করে উপযুক্ত ব্যবস্থা করার অনুরোধ রেখেছে। শান্তিপূর্ণ প্রতিবাদ জানাতে ঢাকার প্রেস ক্লাবে একটি মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছিলেন বাংলাদেশের উইঘুর মুসলিম অধিকার পরিষদের সদস্যরা। সেখান থেকে শিনজিয়াং প্রদেশে উইঘুরদের ওপর যে অত্যাচার হচ্ছে তা বন্ধ করার আহ্বান জানানো হয়, তাদের রাজনৈতিক ও সামাজিক অধিকার ফিরিয়ে দেওয়ার দাবি রাখা হয়। এ প্রসঙ্গে আয়োজকরা জানান, চীনে যেভাবে উইঘুর মুসলিমদের ওপর অত্যাচার হচ্ছে তা অমানবিক। অবিলম্বে রাষ্ট্রসংঘ সহ অন্যান্য আন্তর্জাতিক সংগঠনগুলির এই বিষয়ে হস্তক্ষেপ করা উচিত, না হলে পরিস্থিতি খুব ভয়াবহ আকার ধারণ করবে।
একই ইস্যুতে বিক্ষোভ দেখায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ মঞ্চ। আগামী বছরে আরো বড় বিপদের আশঙ্কা, সতর্ক করলেন নোবেলজয়ী সংগঠনের কর্তা। 2020 সালটার উপর তিতি বিরক্ত সকলে, একের পর এক খারাপ ঘটনা ঘটেছে বছরভর। তবে নতুন বছরও ভালো যাবে না বলে আগেভাগেই সতর্ক করছে নোবেলজয়ী সংগঠন। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের শীর্ষকর্তার সতর্কবাণী, 2021 সাল 2020-র চেয়েও খারাপ হতে পারে। কিন্তু কেন এমন ভবিষ্যৎবাণী করলেন তিনি? ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের এক্সিকিউটিভ ডিরেক্টর ডেভিড বেসলি সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে দেয়া এক সাক্ষাৎকারে এই সতর্কবার্তা জারি করেছেন। তার কথাই, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামকে নোবেল শান্তি পুরস্কার প্রদান বিশ্বের তাবর রাষ্ট্রনেতাদের উদ্দেশ্যে নিঃসন্দেহে এক তাৎপর্যপূর্ণ বার্তা। 2021 সালে একাধিক দুর্ভিক্ষের সাক্ষী হতে চলেছে গোটা বিশ্ব, তা ঠেকাতে প্রচুর অর্থের প্রয়োজন রয়েছে, রাষ্ট্রনেতাদের এটা বুঝতে হবে। ওই সাক্ষাৎকারে বেসলি আরও বলেন, সময় থাকতে থাকতে রাষ্ট্রনায়কদের পরিস্থিতিটা বুঝতে হবে। তার আক্ষেপ, গত কয়েক মাস ধরে সংবাদ মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচন ও করোনা ভাইরাসের খবর সর্বাধিক প্রচারিত হয়েছে, অথচ গোটা বিশ্বের খিদের সঙ্গে লড়াইয়ের কথা কেউ বলেনি, অথচ এই লড়াইটার কথা বলা খুব জরুরি। তিনি আরও বলেন, 2020 সালে দুর্ভিক্ষের কিনারায় দাঁড়িয়েছিল গোটা বিশ্ব, কিন্তু রাষ্ট্রনেতাদের মোটা টাকা অনুদান, আর্থিক প্যাকেজ ও ঋণ দেওয়ার প্রবণতার জেরে তা থেকে রেহাই মিলেছে। এখনই উপযুক্ত পদক্ষেপ না করলে 2021 সালে এই বিপদ এড়ানো যাবে না। নতুন বছরে আরও এক দফা লকডাউনের আশঙ্কা করছেন ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের এক্সিকিউটিভ ডিরেক্টর ডেভিড বেসলি। তিনি জানিয়েছেন, মহামারীর দ্বিতীয় তৃতীয় ঢেউ রুখতে ফের কিছু দেশ লকডাউনের পথে হাঁটতে পারে, এর জেরে অর্থনৈতিক অবস্থার ব্যাপক ক্ষতি হবে, বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত দেশগুলিতে এর প্রভাব পড়বে। তাহলে আজ এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।